আচ্ছা, ইভেন্ট হরাইজন আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। শুভ সন্ধ্যা আসিফ ভাই, শুভ সন্ধ্যা ভাই, বলেন তাহলে। কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। তাহলে বলেন ভাই, মূল বিষয়ে চলে যান। আমি একটু ওই যে এই বিষয়ে জানতে চাচ্ছি, যে নাসেক মানসুক এই বিষয়ে। আচ্ছা, সংশয় ডট কমে ঢুকে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা পড়েন, এটার ভিতরে নাসেক মানসুক সম্পর্কে একদম পরিষ্কারভাবে দেয়া আছে সবকিছু। হ্যাঁ, আমি ওইটা পড়েছি, আপনার ওই সংশয় ডট কম ওইটা পড়েছি। এখন এই নাসিক মানসিক সম্পর্কে আমার একটু মানে প্রশ্ন আছে, সেটা হলো যে একটা আয়াত তো মানসুক হয়ে যায়, এখন এই কোরআনের আয়াতটা আসে তো কোরআন হাদিসের মানে মতে অনুসারে, মানে যে আয়াত গুলো আসছে হলো লাহু মাহফুজ থেকে, অর্থাৎ লাহু মাহফুজে কোরআনটা আগেই তো লিখিত আছে, এরকমই তো, হ্যাঁ হ্যাঁ, এরকমই এরকমই একদম। আছে। তাহলে এই যে আয়াতটা মানসুখ হইলো, ওটা কি লাহে মাহফুজেও মানসুখ, যেহেতু আগেই লিখিত আছিল, তাহলে ওটা কি মানসুখ হিসাবে লিখিত আছিল লাহে মাহফুজে? ভাই এটা এটা তো আমি কিভাবে বলতে একটা পারবো আয়াত না, মানসুখ হতে পারে? লাহুল মাহফুজে তো কি লেখা আছে আমি পড়ি নাই, এখন বলতে পারছি না, কিন্তু এটা তো খুবই উদ্ভট ব্যাপার যে আল্লাহ পাক তার সিদ্ধান্ত পরিবর্তন করে, এটা তো খুবই উদ্ভট একটা ব্যাপার। মানে যেহেতু লাহে মাহফুজ থেকে আয়াত গুলো আসতেছে, তাহলে একটা আয়াত কিভাবে মানসুখ হতে পারে? তাহলে সে সে কি সেটা ওইখানে আগেই নাসেক মানসুখ করে মানে আয়াত গুলো বাতিল করে রাখছে, সে আয়াত তাহলে নাজিল করলো কি জানে? মানে সে যদি আগেই হ্যাঁ ওগুলো সেটা তো আমরা, লিখে রেখে থাকে মানসুখ হিসেবে, মানে এটা এটা মানে অযৌক্তিক লাগে না একদম? হ্যাঁ সম্পূর্ণ অযৌক্তিক, খুবই হাস্যকর, শুধু অযৌক্তিক না, হাস্যকর বটে। আরেকটা বিষয় সেটা হলো যে মানে মানে হুজুররা মাঝে মধ্যে বলে যে কোরআনের সূরা প্রত্যেকটা আয়াত কিংবা মানে কতগুলো গোছ আয়াত নাজিলের একটা শানে নজুল থাকে, একটা সূরা নাজিলের শানে নজুল থাকে অথবা বিশেষ কিছু আয়াত নাজিলের শানে নজুল থাকে। এখন এই শানে নজুল তো হচ্ছে মানে বাংলা হচ্ছে পরিপ্রেক্ষিত বা ঘটনা, ঘটনার কারণে সূরা নাজিল হয়, এটাই কি ঠিক নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। হ্যাঁ এটা তাহলে এখন কি আমরা প্রশ্ন করতে পারি না যে ওই ঘটনার যদি না ঘটতো তাহলে কি ওই আয়াতটা নাজিল হতো না? না, আল্লাহ পাক আগে থেকে সেই প্ল্যান করে রাখছে, ওই ঘটনাটা ঘটাবে, ঘটায় তারপরে ইয়াটা নাজিল করবে, এইটা গুলো সব আল্লাহ পাকের আগে থেকে প্ল্যান করা। মানে এইগুলো কেমন একটা অযৌক্তিক ব্যাপার, আমি তো মানে এটা মানে কোনোভাবেই তো মিলাতে পারি না। এটা যে একটা ঘটনা, একটা কোরআনের আয়াত নাজিলে বা সুরা নাজিলে শানে নজুল থাকার তো প্রশ্নই ওঠে না, শানে নজুল তো থাকতে পারে না, কারণ যেহেতু ওটা আগেই মানে লাহে মাহফুজে লিখিত আছে সেগুলো তো অবশ্যই আসবে, তাহলে একটা শানে নজুল থাকা সম্ভব কিভাবে কোনো কোরআনের আয়াত নাজিলের বা সুরা নাজিলের? এই জন্যই তো ভাই কইছে যে এগুলা নিয়ে এত বেশি চিন্তা ভাবনা না করতে, এত চিন্তা ভাবনা করলে তখন তো খালি ভাই প্যাচের ভিতরে পড়বেন, এই জন্য বলছে যে এটা যেমনে আছে তেমনে নাকে দড়ি বাঁধা উটের মতো বিশ্বাস করতে হবে। মানে যে এগুলা নিয়ে বেশি ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করলে তো তখন তো ধর্মের লুঙ্গি খুলে যাবে, এগুলো তো করা উচিত না, ইসলামকে নিয়ে তো এত চিন্তা করা উচিত না, যেটা বলা হয়েছে সেটা আপনি মানে নিঃসংকোচ চিত্তে মেনে নিবেন এবং পালন করবেন, এটাই, এটার নামই ইসলাম। ইমান হচ্ছে মানে কোনো প্রমাণ ছাড়াই গায়েবে বিশ্বাস করা যে আল্লাহ পাক আছে এবং নবী তার রাসূল, এটা ভিতরে বিশ্বাস করে, এটার নাম ইমান, তো এটা তো মেনে নিবেন, আবার অসুবিধা কি? মেনে নিতে হবে শুধু মানে নাকের দড়ি বাঁধা ওটার মতো। হ্যাঁ হ্যাঁ, এভাবেই আচ্ছা, মেনে নিবেন। আরেকটা বিষয় একটু আরেকটা আরেকটা বিষয় একটু কথা বলি, সেটা হলো যে আপনার সংশয় ডট কম এ যে সমস্ত লেখাগুলো দিয়ে রাখছেন, যদি এই এই লেখাগুলোকে ব্যবহার করে আমরা কোনো লাইভ চালাই, সেটা কি আপনি অনুমতি দিবেন? হ্যাঁ অবশ্যই চালাতে পারেন, কিন্তু মানে সংশয় ডট কম এর মানে কৃতজ্ঞতা স্বীকার করে নিলে আমি খুশি হই, যদিও মানে সংশয় হ্যাঁ ডট কম অবশ্যই, এর হ্যাঁ লিঙ্কটা অবশ্যই অবশ্যই, আমি মুক্ত করে দিছি যে কেউ যে কোনো ভাবে ব্যবহার করতে পারে, কিন্তু আমি এটা চাই, মনে মনে চাই, যদিও কোনো আইন নাই, এটার কোনো আইন নাই যে এটা করতেই হবে, মনে মনে চাই যে আপনারা সংশয় ডট কম এর কৃতজ্ঞতাটুকু স্বীকার করবেন, নিচে লিখে দিবেন যে এই এই লাইভটাতে আমরা যে তথ্যগুলো ব্যবহার করেছি সেগুলো সংশয় ডট কম থেকে নেওয়া, তাতে আমাদের ওয়েবসাইটটা একটু প্রচারও পাবে এবং কৃতজ্ঞতা স্বীকারটাও হবে, কারণ প্রত্যেক লেখকের কৃতজ্ঞতা স্বীকারটা উচিত, এটা হচ্ছে একটা মানে হ্যাঁ হ্যাঁ ব্যাপার, হ্যাঁ সেটাই, মানে একজন লেখককে সম্মান দেয়া বা একজন লেখকের যখন ম্যাটেরিয়াল আপনি ব্যবহার করবেন তখন তাকে একটা রেসপেক্ট দেয়া, এটা একটা সারা পৃথিবীতে, সভ্য পৃথিবীতে এটা একটা প্রচলিত বিষয় যে আপনি যেখান থেকে ম্যাটেরিয়াল নিচ্ছেন তাদেরকে একটা সম্মান দিবেন, সম্মাননা জানাবেন যে এখান থেকে দিলাম। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, এটা তো অবশ্যই করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে প্রিমিয়ার ডে আমরা যদি লাইভ করি, এটা কি কোনোভাবে এটা মানে লিক হওয়ার সম্ভাবনা থাকে কিনা, যদি এমনি কোনো না জানে কেউ আমার পরিচয়, মানে কোনোভাবে এটা কি না না মানে মানে না না, লিক হবে না, লিক হবে না, স্ট্রিমিয়ারে, ফেসবুকে, ইউটিউবে চালাবেন, কোনো অবস্থাতেই লিক হবে না।
তবে যখন অথরাইজেশন করবেন, অথরাইজেশন যখন করবেন তখন একটা ফেক ইউটিউব নাম দিয়ে বা ফেক একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি অথরাইজ করবেন, তখন সেই অথরাইজেশন করলে তখন আপনাকে আর খুঁজে পাবে না। কিন্তু যদি আপনি আপনার অরিজিনাল ইউটিউব বা অরিজিনাল ইমেল অ্যাড্রেস দিয়ে করেন তখন খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে, আমি যে ওই যে একটা ফেসবুক বা ইউটিউব যে জিমেইল এগুলোর যে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে অবশ্যই ফোন নাম্বার দিতে হয়, তাহলে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অফ করে রাখি তাহলে তো কোনো সমস্যা নাই, না এখানে তখনও জিমেইল দেওয়া যায় না। তখন কোনো সমস্যা নেই, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ করে রাখেন। এই জিনিসগুলো ভাই আপনি ইউটিউবে একটু সার্চ করেন, সার্চ করলে এই বিষয়ে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, বুঝছেন। ইউটিউবে একটু হ্যাঁ সেটাই, লেখেন যে কিভাবে এটা করতে হয়, দেখবেন অসংখ্য ভিডিও আছে আপনাকে সুন্দর করে শিখিয়ে দিবে যে এইভাবে এইভাবে করবেন আপনি। আসিফ ভাই ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। তো আপনাকে, ফারাজ ভাইকে, এদেরকে কথা শুনি, আপনাদের লাইভ শুনি, প্রতিদিনই শুনি, তো খুবই ভালো লাগে। ধন্যবাদ, ভালো থাকবেন। আরেকটা বিষয় যদি একটু সময় পাইতে কথা বলবো, আচ্ছা বলেন, ঠিক আছে বলেন। হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের এই যে এনায়েতুল্লাহ আব্বাসি, গাবগাসি হুজুর, তারপরে এরকম এই যে ডক্টর জাকিরা নায়িকা, এরা যে বলে যে এই পৃথিবীর যে বড় বড় বিজ্ঞানী তারা কোরআন গবেষণা করে করছে, কি বলো ওটাকে, বিভিন্ন জিনিস আবিষ্কার করছে। আচ্ছা ভালো কথা মানলাম তাদের কথা। এখন একজনকে কোরআন গবেষণা করতে হইলে তাকে নিশ্চয়ই কোরআনের উপর রিসার্চ করতে হবে। এখন তারা এই সমস্ত কোনো কথাই বলে না যে তারা কোথায় কোরআনের উপর রিসার্চ করলো, তাদেরকে কে শিখাইলো, আরবি ভাষার উপর দক্ষতা অর্জন করতে নিশ্চয়ই 8-10 বছর লাগবে, তারপরে কোরআনের উপর রিসার্চ করতে না হলে আরো 8-10 বছর লাগবে। এই 20 বছর তারা কখন কোথায় কাদের মাধ্যমে কোরআন রিসার্চ করলো, এগুলোর তথ্য তারা দেয় না। তাহলে এই যে তারা ভুয়া তথ্য গুলো দেয়, আর আমরা যারা বিশেষ করে মানে এই আর কিছু না হলেও সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছি, তারা এগুলোকে অকপটে বিশ্বাস করি কিভাবে, এটা আমার মানে আপনি এটা একটু ব্যাখ্যা করেন যে এরা কিভাবে বিশ্বাস করে এটা, এই কথাগুলোকে মানে অযৌক্তিক কথাগুলো, মানে অযৌক্তিকটা শুধু মানে তারা তাদের ধর্মের কারণে বিশ্বাস করে, একই কাজ হিন্দু হিন্দুদের মধ্যে আছে, হিন্দুরা তাদের ধর্মের কারণে যত গাঁজাখুরি না, খেতেই হোক। আমাদের আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেমন এই মাস্টার্স ডিগ্রি পাস যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তারা এগুলো অযৌক্তিক এই এত গাঁজাখুরি কথা মানে এগুলো মেনে নেয় কিভাবে, এই জিনিসটা আমার প্রশ্ন, মানে এটা কিভাবে কাজ করে আসলে ব্রেনের মধ্যে তারা এটা মেনে নেয়। কারণ এটা তাদের মানে ঈশ্বরের সাথে যায়, তাদের যে বিশ্বাস সেটার সাথে কম্প্যাটিবল হয়, এই জন্য তারা এই জিনিসটাকে মনে করে, এই অর্থাৎ জিনিসটা সেখানে কোনো প্রকারের যৌক্তিকতা খুঁজে না, মানে সব সাথে বিশ্বাস করে। কথা খোঁজার দরকার হয় না তাদের, যেহেতু বিশ্বাসের সাথে যাচ্ছে। এটাকেই বলা হয় কনফার্মেশন বায়াস, বলা হয় কগনিটিভ বায়াস বলা হয়। আপনি এই শব্দগুলো একটু ইন্টারনেটে সার্চ করে হ্যাঁ আপনার দেখেন। কগনিটিভ বায়াসনেস যে পোস্টটা, এটা আমি সম্পূর্ণ খুব ভালো করে পড়েছি এবং খুব ভালো লেগেছে, একদম খুব সুন্দর করে তুলে ধরছেন। তো আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠিক আসিফ আছে ভাই, বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সময় নষ্ট করলাম, আর আমি খুব খুশি হলাম কথা বলতে পারলাম, আর একদিনও জয় হয়েছিলাম। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আচ্ছা আপনিও ভালো আমাদের থাকবেন, মুক্ত মানাদের জয় হোক, জয় করার পৃথিবীর জন্য। মানুষ চিন্তাশীল হোক, বাংলাদেশের মানুষ চিন্তাশীল হোক। হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকেন, শুভকামনা আপনার জন্য। আপনাকে বিদায় জানাচ্ছি, আরেকজনকে যুক্ত করি। স্ট্রেঞ্জার আপনাকে যুক্ত করা হয়েছে, স্ট্রেঞ্জার আপনি বলেন তাহলে। ধন্যবাদ আসিফ ভাই, আশা করি ভালো আছেন। হ্যাঁ ভালো আছি, একটু জোরে বলতে হবে, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই, একটু জোরে সাউন্ডটা একটু বাড়াতে হবে। এখন শোনা যাচ্ছে? না আগের মতোই, একটু সাউন্ডটা বাড়াতে আচ্ছা, হবে। আমি আমি আসলে হেডফোন ব্যবহার করছি না, সেজন্য সম্ভবত এমনটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে তাহলে বলেন, ঠিক আছে বলেন, দ্রুত বলে ফেলেন। না আমার ওরকম কিছু বলার নাই, কিন্তু আপনার প্রতি আর ফারাজ ভাই, আসাদ নূর, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছিলাম। আচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজন নাই, আমরা যে কাজটা মানে করছি সেই কাজটা আপনিও অংশীদার হতে পারেন, আপনিও সহযাত্রী হতে পারেন, সেখানে যুক্ত হয়ে যান। আপনার শ্রোতা হয়তো আরো 10 জন মানুষ বা 20 জন মানুষ হয়তো এই বিশ্ব সম্পর্কগুলো সম্পর্কে জানবে, মুক্ত চিন্তা কি জিনিস এবং মানে মানুষের চিন্তার যে মুক্তি, এই জিনিসগুলো সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে। কৃতজ্ঞতা প্রকাশের দরকার নেই, আপনি যদি পারেন তাহলে চেষ্টা করেন আরো 10 জনকে 20 জনকে আমাদের লেখাগুলা বা আমাদের ভিডিওগুলা বা আমাদের আলোচনাগুলা, আপনি নিজেও সেই আলোচনাগুলো করতে পারেন, করে আরেকজনের সাথে মানে বিতর্ক করতে পারেন নিজের নিরাপত্তা বজায় রেখে, যদি সেটা করে তাহলে আমি মনে করবো যে আপনি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু মানে আমার সাথে সাময়িক রিসেন্টলি যা হয়ে গিয়েছে, ধরেন আমি একটা খুব খারাপ সময়ের মধ্যে গিয়েছিলাম, তো আপনার ভিডিওগুলো আমাকে এতই অনুপ্রাণিত করেছে, আসলে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ, সেই জন্য বলা আর কি। আচ্ছা ঠিক আছে স্ট্রেঞ্জার ভাই, আর কি কিছু বলবেন আপনি?
আমি হ্যাঁ বলা ছিল, তবে আজকে তো বাঁশবিহারী ভাই নাই। বাঁশবিহারী ভাই যে চলে আসছে, বাঁশবিহারী ভাইকে আমি যুক্ত করে নিচ্ছি। বাঁশবিহারী ভাই কেমন আছেন? আসিফ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ। ভালো আছি, ভালো আছি। বাঁশবিহারী ভাই আপনার একজন মানে ফ্যান চলে আসছে, আপনাকে খুঁজতেছে, আপনি একটু কথা বলেন তাহলে। হ্যাঁ বাঁশবিহারী ভাই, ভালো আছেন? হ্যাঁ, কি নাম? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, হ্যাঁ বলুন। না, আমি গতকাল ওই ধর্ম নিয়ে একটা, আপনার গতকাল না গত লাইভে যেটা হিন্দু ধর্ম নিয়ে বলুন। মানে কিছু কথা হয়েছিল, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, তো আমি মানে আপনার সাথে ধর্ম নিয়ে কথা বলবো, কিন্তু গীতাটা ধরেন আমি কিছু পড়েছি, হ্যাঁ আমি আরো কমপ্লিট করে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা হ্যাঁ, সে বলবেন, নিশ্চয়ই বলবেন, আমরা তো আছি এখানে কথা বলার জন্যই আছি। ঠিক আছে ভাইয়া, এই বলা ছিল। আচ্ছা পড়ুন, পড়ে আলোচনা করবেন নিশ্চয়ই। আসিফ ভাই, ঠিক আছে তাহলে স্ট্রেঞ্জার ভাই, আপনাকে কি বিদায় জানাবো? হ্যাঁ ভাইয়া, আমি নেক্সট টাইম আবার যুক্ত হব। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আপনাকে বিদায় জানাচ্ছি, আরেকজনকে যুক্ত করি। হাসান আলী, হাসান আলী আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। না তো চলে গেল, হাসান আলীকে যুক্ত করলাম আর চলে গেল। আচ্ছা আরেকজনকে যুক্ত করি, ভাইজান, ভাইজান আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ভাইজান আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। না আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি তাহলে আপনার মাইক্রোফোন টাইক্রোফোন সব ঠিকঠাক করে তারপর আসেন। আরেকজন আমাদের সাবরিনা আপুকে যুক্ত করি, সাবরিনা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ফর অ্যাডিং মি। আপনার শরীর কেমন? আপনার সার্জারির পরে আর জিজ্ঞেস করা হয়নি, তো আপনার এখন কেমন আছেন আপনি? সবকিছু ঠিক আছে, একদমই ভালো আছি, পা ঠিক হয়ে গেছে মোটামুটি, একটু একটু ব্যথা করে মাঝে মাঝে, কিন্তু বেশি হাঁটলে আর কি একটু ব্যথা করে, কিন্তু সব ঠিক আছে। আপু আপনি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। থ্যাংক ইউ ফর আস্কিং। হোপফুলি বাঁশবিহারী ভাইয়াও ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, ভালোই আছে, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা আরেকজনকে যুক্ত করি, এই যাদেরকে যারা হচ্ছে রেগুলারই আসে তারাই আজকে আসতেছে, এই জিনিসটা হচ্ছে একটু বিরক্তিকর। আচ্ছা ঠিক আছে, একজনকে দেখি, কোয়ালিটি ছাড়া মূর্খ মুমিন আপনাকে যুক্ত করেছি, আপনি বলেন তাহলে। আসিফ ভাই, কোয়ালিটি, বাসবিহারী ভাই, কেমন আছেন আপনারা? হ্যাঁ আমরা সবাই ভালো আছি, আপনি বলেন তাহলে। আচ্ছা ভাইয়া, আমি তাহলে আর ইয়াতে না যাই, আমি একটু আমার দিয়ে একটা প্রশ্ন আছে, এগুলো একটু বলতে চাই আর কি। আচ্ছা ভাইয়া, আমরা যারা এই কোয়ালিটি ছাড়া মূর্খ মুমিন আছি, এই যেমন আমরা কোরআনের এই আমাদের এই বিভিন্ন ওয়াজ মাহফিলে যেগুলো বড় বড় হুজুর আছে, এই যারা মানে টাকার বিনিময়ে বা এই কোরআনের বাক্য আমাদেরকে শোনায় কিংবা অনেক সময় নিজের ইচ্ছা পিতা ব্যাখ্যা শোনায়, তবে তারা প্রায় সময় বলেছে কি, একজন কোনো ব্যক্তি যদি মুসলমানদের সাথে যুদ্ধ করে যায়, যুদ্ধ করে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যায়, মানে এরকম আমি অসংখ্যবার শুনছি। মানে যে বা যারা মুসলিমদের সাথে, মুসলমানদের সাথে, মুমিনদের সাথে যুদ্ধ করবে তারা হচ্ছে কি কাফের হয়ে যাবে। এটা নিয়ে কি ভাই কি কোনো সংশয় আছে, কিংবা এরকম কিছু বলে নাই, কিংবা আছে এটা কি ওরা কি মিথ্যাচার করে? আসিফ ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। কোন মুসলিম যদি মুসলিমের সাথে যুদ্ধ করে তাহলে সাথে সাথে কাফের হয়ে যাবে, এরকম তো কোনো না না, কিছু পাই মানে না। কোনো মুসলিম না, রিসেন্ট পাস্ট আই হ্যাড পাস্ট যেখানে মুসলিম কোন যে এবার তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা কাফের হয়ে যাবে, তারা তাদেরকে কাফের হিসেবে গণ্য করা হবে। এটা আমি এই মাসুদ আবদুল্লাহ ভাইয়ের একটা লাইভ থেকে শুনছিলাম, মানে উনিও বলছিল যে তখন আমি ওইটা আসলে আমাদের বিশ্বাসযোগ্য হয়েছে, কারণ আমি তো আচ্ছা আপনি সেই দলিলটা একটু নিয়ে এসেছেন তাহলে। হ্যাঁ, যে কোন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে তাহলে সেটা কাফের হয়ে যাবে, এটা কই কোথায় আসছে সেটা একটু আমাকে নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে এসে দেখান। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম, আমি যেটা সচরাচর আমি হুজুরদের ওয়াজ ভালো মতো শুনি, খুব মনোযোগ দিয়ে শুনি, শুনে ওরা যেগুলো বলছে এগুলো ছাড়া আর বাকিগুলো বিশ্বাস করি। আচ্ছা যাই হোক, আমি বাদে দিলাম। তো এখন কথা হচ্ছে ভাইয়া, আমি যেটা আপাতত ওইটা যে ভাইয়ের যে শুনছি ওনার কয়েকটা
ওই মোহাম্মদের জীবনী মেমো পড়ব, 1 2 3 4 5 ধারাবাহিক লাইফ, ভাই আপনার এগুলো কথা না বন্ধুর আমি সাথে কিছু বুঝতে পারছি না ডিসকাস করি। মুমিন ভাই, আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না, আপনি সংক্ষিপ্ত ভাবে এক লাইনে আপনার প্রশ্নটা একটু বলেন তো স্পষ্ট ভাবে একটু। আচ্ছা ভাইয়া, তো এখন মানে মুসলিমদের সাথে যদি সেবা যারা যুদ্ধ করলে যদি সাথে সাথে কাফের হয়ে যায়, তাহলে আমরা ইসলামের ইতিহাস ঘাটলে দেখা যায় এখানে অসংখ্য অসংখ্য হাজার হাজার যুদ্ধ নিজেরা নিজেদের ভিতর করছে। ইভেন এমনকি আমরা এটাও জানতে পারি যে মোহাম্মদের মনে হয় মানে আমার যদি ভুল না হয় মানে মোহাম্মদের বংশের মধ্যে কেউই বেঁচে ছিল না। তো এখানে দেখা যায় ইসলামের এরকম অসংখ্য যুদ্ধ তারা নিজেরা নিজেদের মধ্যে করছে। তাহলে আমি যদি ওই রুলসটা যদি ধরে নিই, মানে কেউ যদি এই মুসলমানদের বিরুদ্ধে যদি যুদ্ধ করে তাহলে সে কাফের হয়ে যায়। তাহলে যুদ্ধের মধ্যে যেহেতু দুই পক্ষই মুসলিম, তাহলে এখন আমাদের হুজুর কিংবা ওয়াজের মধ্যে জানাই না, হয় এরা কাফের হবে নয়তো অন্য পক্ষ কাফের হবে। এই বিষয়ে একটু আপনার একটু মতামত জানতে চাইলাম কি ভাই। এই জিনিসটা তো দলিলটা আগে নিয়ে আসেন, তারপর আমি এই বিষয়ে আলোচনা করব। আগে দলিল দেখান, তারপরে আলোচনা। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি দলিলটা নিয়ে আসেন, দলিলটা নিয়ে আসলে আলোচনা করবো। আপনাকে আজকে বিদায় জানাই, আপনার কথা ভালোভাবে বোঝা যায় না, মানে কি বলেন বোঝা মুশকিল।